আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুক্ত পাঠে আপনি একটি কোর্স করতে পারেন, আর এই কোর্স করার পর কিভাবে আপনি আপনার সার্টিফিকেটটি অর্জন করতে পারেন। আর এই কোর্স করতে গেলে প্রথমে আমাদের মাথায় চলে আসে যে কোন কোর্সটা বা কী ধরনের কোর্স আমরা করব। তার জন্য সবার উপরে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, কোর্স ক্যাটাগরি। এই কোর্স ক্যাটাগরি অপশনে বিভিন্ন ধরনের কোর্স আছে, তো যেই ধরনের কোর্স আপনার পছন্দ সেই অপশনে আপনি ক্লিক করলেই সেই কোর্সগুলো পেয়ে যাবেন। তো আমি যদি তথ্য প্রযুক্তির যে কোর্সগুলো সেই কোর্সগুলো করতে চাই, তাহলে তথ্য প্রযুক্তি এই অপশনে ক্লিক করব। ক্লিক করলেই তথ্য প্রযুক্তির যত কোর্স আছে সব কোর্সগুলো আমি পেয়ে যাব। আর আপনি যদি সব কোর্সগুলোই দেখতে চান, সেটার জন্য কোর্স ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই সব কোর্সগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা একটি কোর্স করে ফেলি। তো আমরা এখান থেকে একটি কোর্স বেছে নিব, যে কোর্সটি আমরা করব। তো মনে করুন এই যে কোর্সটি পাবলিক স্পিকিং ফান্ডামেন্টালস, এই কোর্সটি করব। এই কোর্স করার জন্য প্রথমে এই কোর্সে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমরা কোর্সের ভিতরে চলে যাব এবং এইখানে দেখতে পাচ্ছি বিনামূল্যে। এই অপশন থেকে ক্লিক করলে আমাদের কোর্সটি চালু হয়ে যাবে। আর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, কোর্স শুরু করুন। এই অপশন থেকে আমরা আমাদের কোর্সটি শুরু করতে পারি। তো আমরা এই কোর্সের ওভারভিউটা কত, সময়টা কত, আমরা মোট সময় দেখতে পাচ্ছি 32 মিনিট বা প্রায় 33 মিনিট। তো আপনি যদি এই কোর্সটি করতে চান, কোর্স করার জন্য কোর্সটি শুরু করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের এই কোর্সটি শুরু হয়ে যাবে। পাবলিক স্পিকিং ফান্ডামেন্টালস কোর্সটি শুরু করার পর আমার সবার প্রথমে একটি লেখা দেখতে পাচ্ছি, আর এখানে লেখা আছে কোর্সে অংশগ্রহণকারী হচ্ছে 1239 জন। তার মানে এই কোর্সটি অলরেডি 1239 জন করেছে। তো এর পাশাপাশি আমরা নিচে একটি চিহ্ন দেখতে পাচ্ছি। তো আমরা এইখানে নর্মালি আছি, আমরা যখন এইখানে আসব শেষ করব, শেষ করার পর আমরা আমাদের সার্টিফিকেটটি অর্জন করতে পারবো। তো আপনি যদি এই কোর্স সম্পর্কে কোনো বিষয়বস্তু জানতে চান, তাহলে কোর্সের বিষয়বস্তু এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কোর্সের বিষয়বস্তুটি জানতে পারবেন। অথবা আপনি যদি এই কোর্সের সংক্ষিপ্ত বিবরণ জানতে চান, তাহলে আপনি এই কোর্সের সংক্ষিপ্ত বিবরণ অপশনে ক্লিক করবেন। দেন নিচে থেকে আমরা এই কোর্সের বিবরণটি জেনে নিতে পারবো। অথবা আপনি চাইলে প্রশিক্ষক অথবা মতামত সম্পর্কেও জানতে পারেন। অথবা আপনি যদি চান যে সেরা অংশগ্রহণকারী কারা এই কোর্সের, তাহলে আপনি সেরা অংশগ্রহণকারী অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে সেরা অংশগ্রহণকারী কারা ছিল, আপনারা 5 জন দেখতে পাচ্ছেন যে 5 জন এখানকার এই কোর্সের জন্য সেরা অংশগ্রহণকারী, তাদের এখানে নাম সহ পয়েন্টসটা দেওয়া আছে। তাহলে চলুন আমরা এই কোর্সটি শুরু করি। এই কোর্স শুরু করার জন্য প্রথমে আমরা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এই ভিডিও অপশনে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের কোর্সটি শুরু হয়ে যাবে। তো আমি এটাকে মিউট করে দিচ্ছি। সো আমরা প্রত্যেকটা ভিডিও সুন্দর করে দেখব, এবং দেখার পর এইখানে আমরা দেখতে পাবো কোর্সের পাশাপাশি একটি সবুজ রঙের চিহ্ন আসবে, আমরা কোর্সটা সম্পূর্ণ করেছি। এবং এই পাঠে নিচে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন হচ্ছে এত মিনিট অতিবাহিত করতে হবে। এর আগে আপনি যদি শেষ করেন, তাহলে আপনার কোর্সটা আপনার সম্পূর্ণ হবে না। আর কোর্সের পাশাপাশি আমরা নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, লাইক অ্যান্ড আনলাইক। তো আমরা সবসময় যেই কোর্সগুলো করব, প্রত্যেকটা কোর্স করার পর ভিডিওগুলোতে আমরা লাইক দিব, এতে আমাদের পয়েন্টটা বাড়বে। তো আমি পরে দেখিয়ে দিব এই পয়েন্টটা বাড়লে আমাদের কাজটা কী। তো আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য পোস্ট করে দিচ্ছি, আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। তো দেখুন এই যে অপশনটা চলে গেছে, তার মানে আমাদের কোর্সটি সম্পন্ন হয়ে গেছে। তো কোর্সটি সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কোর্সের পাশে একটি সবুজ টিক চিহ্ন দেখতে পাচ্ছি। তো এইভাবে করে আপনাকে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, দেখার পর সব ভিডিওগুলো আপনাকে শেষ করতে হবে। তো আপনি যদি পরের ভিডিওটি দেখতে চান, দেখার জন্য এই অপশনে ক্লিক করতে হবে, অথবা আপনি পরবর্তী অপশনে ক্লিক করতে পারেন। তার আগে আমি এই আগের যে ভিডিওটি দেখেছিলাম সেটাতে লাইক দিয়ে দিচ্ছি, লাইক দিলে আমরা পয়েন্ট পাবো। সো এরপরে আমি পরের ভিডিওটি দেখার জন্য পরবর্তী অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে পরবর্তী ভিডিওটি চলে আসবে। দেন আমরা এই ভিডিওতে এই যে সময়টা, এই সময়টা আমাদের অবশ্যই অতিবাহিত করতে হবে। সো প্রথমে আমি এখানে লাইক দিয়ে দিচ্ছি। তো মনে করেন আপনি এই ভিডিওটি দেখছেন, দেখার সাথে সাথে আপনাকে কোথাও হঠাৎ করে বের হতে হবে, তো আপনি কী করবেন? তো আপনি এই কোর্সটা করবেন না। তো এখানকার সবচেয়ে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি একটা চলমান কোর্স করছেন, কোর্স করার সাথে সাথে এটা যদি আপনি পজ করে রাখতে পারেন বা অন্য কোনো সময় করতে পারতেন, তাহলে অনেক মজার হতো না? ঠিক সেই বিষয়টি এখানে করা হয়েছে। তো আপনি এই যে কোর্সটা আমরা শুরু করেছি, এটা চাইলে আপনি পরবর্তীতেও করতে পারেন। তো আমি কী করবো এটার জন্য, ব্যাকে চলে যাচ্ছি, এখানে কোর্স ক্যাটাগরি, দেন আমার কোর্সটা চলে গেল। তো আপনি সেই কোর্সটা কোথায় পাবেন, সেটার জন্য আপনি আপনার অ্যাকাউন্টের পাশে এইখানে একটি পাতার মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। যে কোর্সটি আপনি চলছিল আপনার, সেই কোর্সটি, আপনার চলমান কোর্সটি এই চলমান অপশনে পেয়ে যাবেন।
এবং তার পাশাপাশি যে কোর্সগুলো আপনি সমাপ্ত করবেন বা শেষ করবেন, শেষ করার পর সেই কোর্সটি আপনার এই যে সমাপ্ত কোর্স এই অপশনে চলে আসবে, বা অপেক্ষমান যে কোর্সগুলো সেই কোর্সগুলো আপনি এখানে পাবেন, এবং যেই কোর্সগুলো আপনি সমাপ্ত করতে পারবেন না, অর্থাৎ কিছু কিছু কোর্স আছে যে কোর্সগুলো আপনার এক্সাম দেওয়া লাগে, এক্সাম দেওয়ার পর আপনি যদি সেই কোর্সগুলোতে পাস না করতে পারেন, সেই কোর্সগুলো আপনার অসমাপ্ত কোর্স এই অপশনে আমরা দেখতে পাব। অসমাপ্ত কোর্সের পাশাপাশি আমরা এখানে আরেকটি ট্যাব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অংশগ্রহণকৃত কোর্স। তো যেই কোর্সগুলোতে আমরা অংশগ্রহণ করেছি সেই কোর্সগুলোই মূলত আমরা এখানে দেখতে পাবো এই ট্যাবে। তো এই কোর্সে আমি যেহেতু অলরেডি অংশগ্রহণ করেছি, সো এই কোর্সটি আমার এখানে দেখাচ্ছে, এবং পছন্দের যে কোর্সগুলো সেই কোর্সগুলো আপনি পছন্দের কোর্স এই ট্যাবে দেখতে পাবেন। তো আমরা মোটামুটি এই যে ট্যাবগুলো সেই ট্যাবগুলো সম্পর্কে জানিয়ে নিলাম। তো আমি আবার আমার যে প্রোফাইলে সেই প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে আসার পর আমাদের এই কোর্সটি যেহেতু 32 মিনিটের একটি কোর্স, সো আমি আবার আরেকটি কোর্স দেখাবো আপনাদের যেটা সবচেয়ে ছোট, এবং আমাদের ভিডিওটি ছোট খুব সহজেই শেষ হয়ে যাবে। সো আমি প্রথমেই কোর্স ক্যাটাগরি অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে একটি ছোট কোর্স নিব যেটা সহজেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো আমি এই যে 2 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি, দেন এখান থেকে এই যে ফটোগ্রাফি বেসিক এই কোর্সটি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখুন এই কোর্সটি 14 মিনিটের। সো আমি এই কোর্সটি আপনাদের দেখাবো কীভাবে আপনি এই কোর্সটি সার্টিফিকেট অর্জন করবেন। তো প্রথমে কোর্সটি শুরু করুন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের কোর্সটি শুরু হয়ে যাবে। তো আমি এখান থেকে আমাদের এই কোর্সটি ক্লিক করে শুরু করছি। তো আমি আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি যে কীভাবে এই কোর্সটি করবেন। তো আমাদের এই কোর্সে কতটুকু সময় অতিবাহিত করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেটার জন্য আমি কিছুক্ষণের জন্য আমার ভিডিওটি পোস্ট করে দিচ্ছি। তাহলে প্রথম যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা সম্পূর্ণ করে ফেললাম। সো আমি এখানে একটি লাইক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি পরবর্তী ভিডিওটি দেখব, দেখার জন্য পরবর্তী অপশনে ক্লিক করছি। ক্লিক করলে আমাদের পরবর্তী ভিডিওটি চালু হয়ে যাবে। সো আমি আবারও পোস্ট করে দিচ্ছি। তাহলে আমরা দ্বিতীয় যে ভিডিওটা সেটা কমপ্লিট করে ফেললাম। সো আমি এইখানে লাইক দিয়ে এরপরে পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। পরবর্তী ভিডিওটা আমি কিছুক্ষণের জন্য পোস্ট করে দিচ্ছি। সো আমরা আমাদের 3 নম্বর ভিডিওটাও দেখে ফেললাম এবং সম্পূর্ণ করে ফেললাম। তো এইভাবে আপনারা সবগুলো ভিডিও দেখবেন। দেখার পর সর্বশেষে আমরা যখন এই ভিডিওটা কমপ্লিট করব, 5 নম্বর ভিডিওটা, দেন আমরা আমাদের সার্টিফিকেটটা পেয়ে যাব। তো আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি একবারেই। আপনারা এইভাবে আপনাদের ভিডিওগুলো সম্পূর্ণ করে ফেলবেন। ফাইনালি আমরা আমাদের কোর্সটা সম্পূর্ণ করে ফেললাম, এবং সম্পূর্ণ করার সাথে সাথে আমরা একটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি, এবং দেখার পর এখানে লেখা আছে আপনার মূল্যবান রেটিংটি জানান। তো আমরা এই কোর্সের রেটিং কত সেটা জানিয়ে দিব, এবং আপনি যদি কোনো মতামত জানাতে চান এই কোর্স সম্পর্কে তাহলে সেটা লেখার পর সাবমিট করে দিবেন। তো আমি কোনো মতামত লিখছি না এখানে, এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমরা যে ভিডিওগুলো দেখেছিলাম সেই ভিডিওর রাইট সাইডে চেকমার্ক করা আছে সবুজ রঙের। তো আপনি যখনই সব ভিডিওগুলো দেখবেন এরকম একটি চেকমার্ক আসবে। তো আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা কী করব, আমাদের অ্যাকাউন্টে চলে আসবো। তো দেখতে পাচ্ছি আমাদের এই কোর্সটা সম্পূর্ণ করা হয়নি, তো এই কোর্সটা এখানে আছে। তো আপনি আপনার সার্টিফিকেট এখন কীভাবে তুলবেন, তো সেটার জন্য সমাপ্ত কোর্স অপশনে যাবেন। তো সমাপ্ত কোর্স অপশনে আসলে দেখব যে আমরা যেই কোর্সটা সমাপ্ত করেছি বা শেষ করেছি সেই কোর্সটা আমাদের এখানে আছে, বা আপনি এখান থেকে সমাপ্ত কোর্স অপশনে ক্লিক করতে পারেন, দেন এই অপশনটা আবার পাবেন আপনার কোর্সটা। তো আপনি যদি এখন আপনার সার্টিফিকেটটি নিতে চান, তো নেওয়ার জন্য আপনি প্রথমে কী করবেন, এই যে কোর্সটা এই কোর্সের উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সবগুলো চেকমার্ক করা, সম্পূর্ণ করা। তো আপনি যখনই এই যে অপশনটা এখানে গো টু সার্টিফিকেট এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো ক্লিক করছি আমি। ক্লিক করার পর আমরা একটি অপশনে আসছি আমাদের অ্যাকাউন্টে। তো এইখানে লেখা আছে আপনার সার্টিফিকেটটি দাবি করুন। তো আমরা দাবি করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের সার্টিফিকেটটি চলে আসবে। দেন আমরা নিচে দেখতে পাচ্ছি কংগ্রেটস, সার্টিফিকেট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমরা এই সার্টিফিকেটটা এখানে কিন্তু পাচ্ছি না, সার্টিফিকেট নামে এখানে একটি ট্যাব আছে। তো আপনি যখন এই ট্যাবে ক্লিক করবেন আপনার সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো আমি যেহেতু এই অ্যাকাউন্টটা আমার আপুর নামে খুলেছিলাম, তো আমার আপুর নামে একটি সার্টিফিকেট চলে আসবে। সো আপনারা অবশ্যই আপনার যে নামটি সার্টিফিকেটের, সুন্দর করে আপনার নামটি সার্টিফিকেটের নাম অনুযায়ী দিবেন যেন আপনার সার্টিফিকেটটির নামটি ভুল না হয়। তো আমি এখানে ক্লিক করলেই আমাদের সেই সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটি চলে আসছে।
তো আপনি চাইলে এই সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের কোর্সগুলো করতে পারি। তো আমাদের চলমান যে কোর্সগুলো আপনি সেমভাবে সেই কোর্সগুলো এখান থেকে ক্লিক করে আবার যেখান থেকে শুরু করেছিলেন বা শেষ করেছিলেন সেখান থেকে আবার শুরু করতে পারেন এখানে ক্লিক করে। তো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিয়েছি আমি আশা করছি আপনারা প্রত্যেকটা কোর্স করতে পারবেন। তো আপনাদের যদি তারপরেও কোনো প্রবলেম হয় তো আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এর পরের দিন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগ তৈরি করবেন এই অ্যাকাউন্ট থেকেই, এবং আপনার লিডার বোর্ড সম্পর্কে আমি আপনাদের জানাবো। তো আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।